জীবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। 16 আগস্ট বিকাল 3টায় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক ঐতিহাসিক মহামিছিল বোড়ালিঘাট হইতে ঘটকপুকুর বাজার পর্যন্ত আয়োজন ছিল। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কান্তি বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কান্তি পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। উপস্থিত ছিলেন ভাঙর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় আরাবুল ইসলাম মহাশয় এবং উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শওকত মোল্লা মহাশয় এবং উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর পরেশ দাস, সোনারপুর উত্তর বিধায়ক ফিরদৌসি বেগম, ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা, ভাঙর দু নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি ওহিদুল ইসলাম, জেলা কৃষি কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা, ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাদেক মল্লিক, জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি আয়নাল মোল্লা, জেলা যুব সম্পাদক হাকিমুল ইসলাম, রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, তাহের আলী মীর, বিনয় ঘাস যুব অঞ্চল সভাপতি, আহসান মোল্লা যুব সাধারণ সম্পাদক আসলাম বাপ্পা, রাজু পোদ্দার যুব অঞ্চল সভাপতি, আইনুল মোল্লা, রফিক মোল্লা, সাদ্দাম ফোরামি, ময়উদ্দিন মোল্লা, নসির মোল্লা সহ জেলা ব্লক ও অঞ্চলের নেতৃত্ব কর্ণ। তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি দিবাস সর্দার উপস্থিত আছেন, আমার ভাঙর এবং ক্যানিয়ে যারা মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতিরা আছেন, কাশীপুর এবং বাদর দুই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছেন, জেলা পরিষদের সকল মেম্বাররা আছেন, সেই সঙ্গে সঙ্গে সমস্ত প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, পার্টির বিভিন্ন পদাধিকারী যারা উপস্থিত। আজকে আমাদের প্রতিবাদ সভার সভাপতি ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা, তারা বলছে আমাদের ভুল হয়েছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাই, আবেদন করেছে আমাদের দলে, আমাদের দলে আসতে চলেছে, আমরা দল নিতে চাই মুকুল রায়কে, আমাদের নেতারা নেতৃত্বকে আহ্বান করে নেবে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো পার্টি হতে পারে না, যত মহিম হয়ে গেছে সব বিজেপি থেকে ব্যাক করছে, প্রতিদিন হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন। ঘটকপুকুর থেকে ঋত্বিক দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।